আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা গোষ্ঠী বিজেপি না যদি যদি সেটাই হয় তাহলে এখনকার যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন এরা রাধাদার কথা অনুসারে তো তাদের বিরুদ্ধে তাহলে আপনি কেন এফআইআর করছেন না যদি কোচবিহারে তিন হাজার পরিবার বিজেপির কোন নেতার দাদা আপনার দাদা আপনার সময় আপনি একদম অন্তর্জাম এখানে বসে বসে আপনি কোচবিহারে বুঝে পেন আপনার সময় বলিনি কিন্তু আপনি আবল তাবল যা বলেছেন আমি কিন্তু চুপচাপ তাহলে আমার কাছে ভিডিও আছে আচ্ছা আমি ভিডিও ক্লিপিংস আমার কাছে আছে দাদা ভিডিও ক্লিপিংস আপনি কত শুনতে চান যে খেজুরির কথা আপনি বলছেন সেই খেজুরিতে দাঁড়িয়ে কুণাল ঘোষের সামনে তৃণমূল তৃণমূল কংগ্রেসকে মারছে কুনাল ঘোষ বলছে আমি হাত জোর করে অনুরোধ করছি নিজেদের মধ্যে মারপিট করবেন না এই রকম অনুরোধটা তো এরকম আমি কুণাল ঘোষের মুখ থেকে সমস্ত মিডিয়ার ক্যামেরা ছিল পূর্ব মেদিনীপুরে তো তাহলে সেটা তো বলে আপনি যে পার্টি অফিসের কথাটা বলেছিলেন সেই পার্টি অফিস দু সাল থেকে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস ছিল আপনারা দখল করে রেখেছিলেন দখলটা আপনারা করেছিলেন আমরা জিতে আমরা পুনরুদ্ধার করেছি আর আপনি বলছেন তিন হাজার কোচবিহারে আমাদের তিন হাজার কর্মী ঘর রয়েছে আপনি যদি মনে করেন সেটা দিলীপ ঘোষের কারণে সেটা সৌমিত্র কারণে সেটা অঙ্কন দত্তের কারণে আপনার পুলিশ মন্ত্রী আপনার পুলিশ আপনার থানা এফআইআর করুন আমাদের বিরুদ্ধে মামলা করছেন না কেন আমাদের বিরুদ্ধে কথাগুলোকে ধামা চাওয়া দেবেন না মনে করছি না আপনার দাদা বলিনি আপনার সবাই বলিনি বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস সিপিএমকে হারানোর সময় স্লোগান তুলেছিল বদল বদল নয় 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 চাই চাই এখন বদলা বিনাশ শিক্ষায় শিল্পে শেষ করেছি গণতন্ত্রটাকে এবার বিনাশের পর্যায়ে নিয়ে যাব যেভাবে করে হোক এদের কাছে গণতন্ত্র মানে একদলীয় এক চেটে একাধিপত্য যে আমরাই শাসক আমরাই থাকব বাকি কোনো গণতান্ত্রিক অধিকার কোনো রাজনৈতিক দলের কোনো মানুষের থাকবে না আপনি বলতে পারেন যে এতগুলো রাজ্যে আপনি কথা বললেন বিজেপি হেরেছে বিজেপি জিতেছে বিজেপি দুর্দান্ত ভালো ফল করেছে কিন্তু রেজিস্টার্ড ঘরছাড়া কর্মী মানে পনেরো হাজার কর্মী ঘরছাড়া রয়েছে কোন রাজনৈতিক দলের কোন রাজ্যে এই নিদর্শনে আপনি দেখাতে পারবেন কোন দিকে আপনি নিয়ে যান আমি শুরু করি দাদামনবাবু আপনার কাছ থেকে ভোটে জিতাম মানে কি তৃণমূলের লাইসেন্স অত্যাচারের লাইসেন্স দেখুন আমি একটা কথা বলি আপনারা নিশ্চয়ই দেখেছেন খেজুরিতে কি হয়েছে খেজুরিতে কে জিতেছে খেজুরি খেজুরিতে আমাদের লিডার অফ অপোজিশনের ভাই জিতেছে কি হয়েছে খুব ব্রুটলিভাবে তৃণমূল কর্মীদের যেভাবে মারধর করা হয়েছে তার সাথে সাথে বিজে তৃণমূলের পার্টি অফিসকে বিজেপির কালার করে দেওয়া হয়েছে এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনি নিশ্চয়ই রিসেন্ট দেখেছেন নির্বাচনের আগে না পরে নির্বাচনের পরে আমাদের টিম গিয়েছিলেন কুনাল ঘোষ আর হ্যাঁ সবাই গিয়েছিলেন চারজনের কমিটি আমাদের হ্যাঁ এবার আমি বলি আপনাকে করছে আপনাদের না না আমাকে একটু কাইন্ডলি বলি জিজ্ঞাসা করছে আমাকে একটু বলতে দিন কাইন্ডলি আপনি বিজেপিদের বলতে দেন আমাদেরও একটু বলতে আপনারা তো বিজেপি সংখ্যালঘু সেটা অবশ্য আমার কিছু করার সংখ্যালঘু 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 ওরাই তো মানছে আমাদেরকে আরে এমনিতে 29 বার দেখুন না তার মধ্যে অঙ্কনের সঙ্গী সঙ্গী এখন আসেন দি অ্যালিগেশন করছে কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে আচ্ছা এটা কেন হচ্ছে এখন দেখুন সুবেন সুবেন্দ্র অধিকারী নিজেই বলেছেন যে বিজেপি যদি ভালো ফল করত তাহলে বিজেপির অন্য লিডারগুলো ক্রেডিটটা নিজে নিত আর খারাপ ফল হয়েছে তাই জন্য আমার ঘরে চাপিয়ে দিচ্ছে সেকেন্ড হচ্ছে সৌমিত্র খান বলছে ছাব্বিশ কমিটির মেম্বার একটা কমিটি হয়েছিল সেখানে ওনার নাম নেই হ্যাঁ নিজেদের মধ্যে একটা ঝামেলার এটা মানে পুরো বোঝা যাচ্ছে দিলীপ ঘোষ বলছে আমি যেখানে জিতেছিলাম ওখান থেকে আমাকে তুলে ফেলে তুলে মানে ফেলে দিয়েছিল অন্য কনস্টিটুয়েন্সিতে জাস্ট আমাকে হারানোর জন্যে এটা কিন্তু আমার কাছে ক্লিপিংস আছে আপনি বলেন তাহলে আমি শুনিয়ে দিতে পারি দেখিয়েও দিতে পারি জনগণকে জনগণ তো সব জানেন তাই জন্য বিজেপি প্রথম তো এখানেই বলে গেছে 18 থেকে 12 করে দিয়েছে ফেলে দিয়েছে সে আমাদের কাছে প্রথম বলে গিয়েছে তার জন্য আপনি কি তার সঙ্গে পোস্ট এবার করে নির্বাচন পরবর্তী হিসাবে কি করে যুক্ত করছেন তার সঙ্গে না না যুক্ত শুনুন আপনি বিজেপি বলছে না যে আমরা করছি আমরা পোস্ট করছি ওরা নিজে করছে ওদের নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে আচ্ছা তার কাছে আসবো তার কারণ শতরূপরাও একটি রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় আছেন কেরালা সেখানেও বিজেপি এবার প্রথমবার খাতা খুলেছে এছাড়াও শতরূপদের নিজেদের ফলাফল খুব একটা ভালো হয়নি বামেদের কেরালায় বামেরা খুব খারাপ ফল করেছেন ওখানে কংগ্রেস ভীষণ ভালো ফল করেছে কিন্তু শতরূপদা যে শতরূপরা যে রাজ্যে ক্ষমতায় আছেন সেখান থেকে শুরু করে সারা ভারতে যেমনটা অঙ্কন বলছিলেন কোথাও আর এই নজিরটা নেই শতরূপ শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই নজিরটা দেখে আমি যদি প্রশ্ন করি আমার যদি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এই ভোটের ভালো ফলটাকে অত্যাচার করা লাইসেন্স বলে মনে করে কি না আপনি কি উত্তর দেবেন অনুমান আমি প্রথমেই যে উত্তরটা দেবো তা হচ্ছে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন আমি তৃণমূলও করি না আমি বিজেপিও করি না সুতরাং আমার মতামতটা আমার পার্টির স্বাধীন মতামত কোনো দলের সেটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনারা সে আশা করেন না যে আমি পুরোপুরি কোনো না কোনো এক এই দুটো দলের মধ্যে কারুর না কারোর সাথে পুরোপুরি একমত হয়ে কথা বলবো আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে যেটাকে আপনারা যে প্রশ্নটা যে করছেন যে এটা তৃণমূল ভোটে জেতাটাকে সন্ত্রাসের লাইসেন্স হিসেবে দেখে কিনা আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ওরা এটাকে সন্ত্রাসের লাইসেন্স হিসেবে দেখে না ভোটে জেতাটাকে হয়তো ওরা চুরি করা লাইসেন্স বা ইত্যাদি অনেক কিছু লাইসেন্স হিসেবে দেখে কিন্তু এই সন্ত্রাস করার পেছনে একটা পরিষ্কার রাজনীতি আছে বলে আমার অন্তত পক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে হয় রাজনীতিটা কি তা হচ্ছে এই যে এইবারের ভোটটা যেমন হলো হলো এখন থেকে পরের ভোটের প্রস্তুতি মানে এইবারে সে যে বিরোধী পক্ষের হয়েছে বিজেপির হয়ে হতে পারে কংগ্রেসের সিপিএম সিপিএমের হয়ে হতে পারে যে লোকটা রাস্তায় মিটিং করেছে মিছিল করেছে কি পোলিং এজেন্ট হয়েছে কি যা কিছু হয়েছে পরের ভোটটা যখন হবে তখন যেন সে যদি রাস্তায় নামতেও চায় তাকে যেন তার পরিবার পেছন থেকে টেনে ধরে যে এই ঝামেলার মধ্যে যে না মনে হচ্ছে তো কতবার কী হয়েছিল এই সন্ত্রাসটাকে তৈরি এই আতঙ্কটাকে তৈরি করে রাখার জন্য কিন্তু এটা করা হয় বলে এটা আমার মনে হয় এটা ওদের একটা একদম রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতি এই একালো প্রথম কথা দ্বিতীয় কথা অনির্বাণ এই কথাটা অনেকে শুনতে ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আমার কি বলবো আমার মানে কি মানে এক এক ঘটি জলে ডুবে মরতে ইচ্ছে করছিলো যখন আমি দেখছিলাম যে ভোট পরবর্তী সন্ত্রাসের হচ্ছে যাকে বলে ইন্সপেকশন করতে আসছেন কে না বিপ্লব দেব যে বিপ্লব দেব ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সাতানব্বই পার্সেন্ট আসনের পঞ্চায়েতে সন্ত্রাসের ফলে ভোট হয়নি আপনাকে একটা ঘটনা বলি অনির্মাণ এবং আপনার শ্রোতে আমার মনে আছে এই কথা আমি বলেছিলাম এবং আপনি তখন এগ্রি করেছিলেন যে এই ঘটনাকে অ্যাকসেপ্ট করা যায় না বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনি ভোট পরবর্তী ভোট পূর্ববর্তী বলছেন কালী সময় অন্য কিছু না এটা আনন্দ কেউ ভোটে পলিং এজেন্ট হয়েছে হয়েছে ব্যাপার না এটা আনন্দ আয়তো দেখি কেমন লাগে বলে একজন বাম সমর্থক হয়তো তিনি বামপন্থীদের ভোটার তিনি একজন সরকারি কর্মচারী তাকে চেয়ারে বেঁধে হাত পা বেঁধে মাথায় একটা তুবড়ি বসিয়ে আগুন আনন্দ তোর মাথায় তুপরি ফাটলে কেমন লাগে মাথায় একটা টুপড়ি বসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং তুবড়ি বাস্ট করে লোকটার খুলি উড়ে গিয়ে লোকটা মারা গেলো এই লোকটা আজকে সন্ত্রাস দেখতে সন্ত্রাস টুরিজম করতে আসছে এনিওয়ে কিন্তু আমি এই কথাটা বলছি মানে এইটা নয় অনির্বাণ তৃণমূলের ভোট পরবর্তী সন্ত্রাস বৃদ্ধতে হয়ে গেল ভোট পরবর্তী সন্ত্রাসের বলি পশ্চিমবাংলায় আমরা দু হাজার এগারোর পর থেকে হয়েছি এবং এটা ঘটনা দু হাজার একুশের পরে আমাদের থেকে বেশি বিজেপি হয়েছে যেহেতু বিজেপি তারপর থেকে আমাদের আমাদের আমরা অনেক পিছিয়ে যাই এবং বিজেপি বিরোধী দলের পরিসর এখানে প্রায় একচেটিয়াভাবে দখল করে নেয় অনেক বেশি সন্ত্রাসের ভোট পরবর্তী সন্ত্রাসের বলি বিজেপি হয়েছে হয়তো এইবারও হচ্ছে আমাদের থেকে বেশি আমরা যা আক্রান্ত হচ্ছি তার থেকে বেশি বিজেপি আক্রান্ত হচ্ছে এই প্রসঙ্গে আমার শেষ কথা অনুমান বলছি আপনাকে খুব ভালো করে জানেন এনারা অঙ্কন আছে বা ইয়ে আছে আগেরবার যখন ভোট পরবর্তী সন্ত্রাসের পরে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল বিজেপির হয়ে আদালতে মামলা করেছিলেন এবং তাতে সিবিআই নির্দেশ হয়েছিল পশ্চিমবাংলায় যেরকম গরু বালি কয়লা চাকরি চুরি সিবিআই কিনারা হয়নি এখনো পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন ভোট পরবর্তী তদন্ত তারও কোনো মীমাংসা হলো না আমি আপনাকে একটা উদাহরণ দিই এই যে নন্দীগ্রাম এইবার ভোটের আগে বিজেপির একজন কর্মী খুন হলেন একজন কর্মীর মা খুন হলেন দেখলাম হ্যাঁ এই নন্দীগ্রামে দু হাজার একুশে ভোটের পরে দেবব্রত মাইতি বলে একজন বিজেপি কর্মী তৃণমূলের হাতে খুন ভোটের পরে কিন্তু প্রিয়াঙ্কা তিব্রাবলের মামলা লড়ে এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল শেখ হাবিবুল্লাহ তা সে মূল অভিযুক্ত তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হল দু বছর পরে যখন পঞ্চায়েত ভোট হলো দেখা গেল শেখ হাবিবুল্লাহ বিজেপিতে জয়েন করে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান হয়েছে আজকের তারিখে সে মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান বিজেপি কর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আমি কথাটা এই কারণে বলছি যেরকম তৃণমূলের সন্ত্রাসটা তৃণমূলের একটা পরের ভোটের প্রস্তুতি তেমন সিবিআইকে বিজেপির হয়ে কাজ করতে হতো না সিপিএমের হয়ে কংগ্রেসের হয়ে কাজ করতে হতো না সিবিআই যদি শুধুমাত্র ভোট পরবর্তী সন্ত্রাসে দু হাজার একুশ সালের পরবর্তীকালে তাদের করণীয় কাজটুকু করতো তাহলে কিন্তু আজকে তৃণমূল ভোটে যেতে তারপরেও কোনো বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর আগে তৃণমূলের সেই নেতাকে দুবার ঢোক গিলে ভাবতে হতো যে এইটা করবো তারপরে কিন্তু আমারও খবর আছে সিবিআই আমাকে গ্রেপ্তার করতে পারে তাহলে একটা ভয় কিন্তু ওদের মনেও থাকলো। কিন্তু ওরা বলগাহীনভাবে যে আজকে এটা করার সুযোগ পাচ্ছে তার কারণটা হচ্ছে ওরা জেনে গেছে যে এইগুলো করেও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না